আসসালামু আলাইকুম, বিগস অ্যান্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দু একদিন আগে আমি দেখাইছিলাম আপনাদের যে একটা খাঁচা তৈরি করতেছি বিশাল বড় সাইজের, এই 3 ফিট বাই 3 ফিট, চারদিকে 3 ফিট করে ঘুঘু পাখিদের জন্য একটা ফ্লাইং কেস। তো সেই কেসটাই আজকে পুরোপুরি তৈরি হয়ে গেছে, কালকে রং করে দিছি। তো রং করার পরে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে এগুলি আর পুরাতন খাঁচার শিক দিয়ে তৈরি করা হয়েছে। তো এদিকে দেখি আমি ভিতরের দিকে এটা এরকম বাইরে সেট করছি, উপরে কিছু চাল আছে ওটার নিচে, এর ফলে হবে কি বৃষ্টির পানিটা আসবে না, কিন্তু উপরের দিকে আবার খালি রাখছি যদি রোদ আবার আসবে সুন্দর। তো ভিতরে রোদ আলো বাতাস পুরোপুরি পাবে। তো এইখানে এই হলো ভিতরের ভিউটা, এখানে বেশ বড় জায়গা। এখানে লাঠি দিছি, এখানে কাঠ, এখানে একটা দিছি, এখানে দুইটা বসার জন্য জায়গা দিছি। এখন শুধু খাবার আর পানির পাত্র দিব। তো তার আগে চলেন গুগুগুলা কেটে ভিতরে ছাড়ি। তো প্রথমে গুগুটা ছাড়লাম এক নতুন খাঁচায়, বিসমিল্লাহ। দেখেন বেশ সুন্দর একটা জায়গা পাইছে, অনেক বড় জায়গা। তো একে একে সবগুলোই ছেড়ে দিই। তো এই যে সবগুলো গুগুকে ছাড়া হয়ে গেছে, বেশ বড় একটা জায়গা পেয়ে ওরা বেশ খুশি। আসলে এটার ভিতরে আরও গুগু দেওয়া যাবে, আস্তে আস্তে আরও গুগু দিব। আপাতত আমি এই যে নিজে ব্রিড করার জন্য যে 6টা গুগু রাখছিলাম ওইগুলি দিলাম এখানে, 6টা গুগুই এখানে থাকে আপাতত। তারপরে আস্তে আস্তে আরও দিব। তো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, ওরা আসলে অনেক জায়গা পেয়েছে এখানে। আবার এদিকে বাইরে লাইটের ব্যবস্থাও আছে, রাত্রে আলো পাবে পর্যাপ্ত এখানে। তো নতুন দেওয়া হয়েছে, তো এখন একটু মানে একটু সন্তুষ্ট আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তো এখন খাবার আর পানির পাত্রটা দিয়ে দিই। তো খাবার আর পানির পাত্র, এখানে খাবারের পাত্র আর এই পাশে পানির পাত্র দিয়ে দিছি। তো এখন এখানে কয়দিন থাকলেই আস্তে আস্তে ওরা অভ্যস্ত হয়ে যাবে। এখানে একটা দুইটা পেয়ার অ্যাডাল্ট হয়ে গেছে, প্রায় 5-6 মাস ধরে এগুলির পালতেছি। এখানে একটা পেয়ার পুরোপুরি অ্যাডাল্ট হয়েছে আমার ধারণা, ওরা এখানে দেখছি আমি মেটিং করে। তো ওই পেয়ারটাকেও এখান থেকে আলাদা করে ব্রিডিংয়ে দিয়ে দিব। এই খাঁচাটা বানানোর পারপজই হলো যে এখানে ব্রিডিং ছাড়া যেগুলি আছে ওগুলি এখানে থাকবে, উড়াউড়ি করবে ওরা একটা বাইরের পরিবেশের সাথে। এর পরবর্তীতে যখন ওরা অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদেরকে আবার ওই ব্রিডিং খাঁচা দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। কমেন্টে অবশ্যই জানাবেন নতুন খাঁচাটা কীরকম হলো, বা এটা সম্পর্কে আর কোনো আপনাদের পরামর্শ আছে নাকি, যদি থেকে থাকে অবশ্যই জানাবেন, আমি সেই অনুযায়ী খাঁচাটা তৈরি করতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।